সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ, অর্থাৎ হাঁসফাঁস গরম। আর এই গরম থেকে নিস্তার পেতে এবং শরীরকে সুস্থ রাখতে ডাবের জলের চাহিদা তুঙ্গে। কৃত্রিম উপায়ে তৈরি বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় দোকানের তুলনায় চাহিদা বেশি দেখা দিয়েছে ডাবের প্রতি। তবে এই ডাবের চাহিদাতে রাজধানী শহরের বিভিন্ন বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়ে আছে একাংশ ব্যবসায়ীর কারণে। যথারীতি এই সংকটেই ব্যবসায়ীরা সুযোগ বুঝে 50 টাকার ডাব বৃদ্ধি করে দাম করেছে 100 টাকা। তাতে কি, গরম থেকে নিস্তার পেতে ক্রেতারাও 100 টাকা দরেই খাচ্ছেন ডাব। একই সাথে তরমুজের চাহিদাও রয়েছে অনেক বেশি, দাম কোথাও 30 টাকা তো কোথাও 50 টাকা করে বিক্রি হচ্ছে। আবার কোথাও দেখা যায় 100 টাকা করেও তরমুজ কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ ক্রেতারা। প্রখর রৌদ্র এবং গরমের হাত থেকে নিস্তার পেতে যে যার মতো করে কিনে নিয়ে যাচ্ছে ডাব এবং তরমুজের মতো রসালু ফল। তবে এই সম্পর্কে রাজধানী শহরের দু একজন ব্যবসায়ী জানান, তাতে তাদের কিছু করার নেই। ডাবের যোগান অত্যন্ত কম, চাহিদার তুলনায় যোগান কমে যাওয়াতে দাম স্বাভাবিক কারণে বৃদ্ধি পেয়েছে। যদিও অনেক ক্রেতারাও জানান, প্রখর রৌদ্র এবং গরম থেকে সামান্য একটু স্বস্তি পেতে রসালো এই ফল না ক্রয় করেও পাচ্ছেন না ক্রেতারা। কত করে নিলে? 70 টাকা। বেশি তো হবেই, কারণ যেহেতু গরম বেশি, চাহিদাও বেশি, মানুষ খায় বেশি। আগে তো দাম যখন কম ছিল, গরমও কম ছিল, মানুষ খেত কম, সাপ্লাই ছিল প্রচুর, সেই হিসাবে মানুষ খেত কম, বাজার দাম কম থাকতো। এখন সাপ্লাই কম, খাওয়ার লোক বেশি, সুতরাং দাম একটু বেশি হবে। তারপরে তো তবু কিছু কিছু পাওয়া যায়, ওরা কষ্ট করে আনে বলে আমরা খাই, গ্রামের থেকে মফস্বল থেকে আনে বলে। প্রবলেম মাল আয় না মালের, গ্রামের মেঝে কইতেছে মানুষের মালের রেট বেশি, ওনা আমরা তো মাল পাইতেছি না। মালের গাড়ির ধর 30 গাড়ি, আয়ের 3 গাড়ি, ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।